আপনারা মৎস্য বিভাগে পরামর্শ নিতে এসেছেন সেজন্য মৎস্য বিভাগ ধন্য কৃতজ্ঞ, কিন্তু আপনারা পরামর্শ নিতে এসে আপনাদের যাতায়াত ভাতা এবং এখানে যদি 4-5 ঘন্টা আপনার সময় ব্যয় হয় সেই সময়টা আপনি বাড়িতে পরিশ্রম করতে পারতেন, কিন্তু আপনাকে বাধ্য হয়ে আমার অফিসে আসতে হয়েছে শুধুমাত্র পরামর্শের জন্য। এখানে আপনার শ্রমঘণ্টা ব্যয় হয়েছে, অর্থের ব্যয় হয়েছে, কিন্তু এই সব দিক বিবেচনা করে ইনোভেশন আইডিয়া A2I প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করি এবং সেখানে একটা আইডিয়া উপস্থাপন করি। পরবর্তীতে সেই আইডিয়ার সফল বাস্তবায়ন চাষি বার্তা, আমরা আপনাদের পরামর্শ সেবার জন্য একটা চাষি বার্তা তৈরি করেছি অ্যান্ড্রয়েড অ্যাপ, যার মাধ্যমে আপনারা ইতিমধ্যে পরামর্শ পেয়ে যাচ্ছেন, আপনারা অনেকেই পাচ্ছেন। সম্মানিত চাষিবৃন্দ, আমার এই চাষি বার্তা অ্যাপস তৈরিতে আমার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল হাসান আফসার, আমার উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল জনাব বজলুর রশিদ স্যারের সর্বাঙ্গীন সহযোগিতা ছিল, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং সর্বোপরি মৎস্য অধিদপ্তরের অভিভাবক ডক্টর সৈয়দ আরিফ আজাদ স্যারের প্রতি আমি কৃতজ্ঞ, তার স্নেহভাজন সহযোগিতা ছিল যার জন্য আমার এই চাষি বার্তা আজকে এই পর্যায়ে আমি আনতে পেরেছি। সম্মানিত চাষিবৃন্দ, আমরা তাহলে দেখি নেই চাষি বার্তা দিয়ে আমি কীভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং এই চাষি বার্তায় কী কী সুযোগ পরামর্শ দেওয়ার জন্য মানে আধুনিক কী কী প্রযুক্তি আমরা ব্যবহার করেছি এবং যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চাষিকুলকে পরামর্শ সেবার সহজীকরণ করতে পারি। আমরা একটু এক নজরে দেখে আসি কীভাবে আপনাদের সেবাটা দিচ্ছি, আমরা একটা একটু দেখি। প্রথমেই খুদে বার্তা, এই চাষি বার্তার অন্যতম উপাদান হলো খুদে বার্তা প্রেরণ, যার মাধ্যমে লক্ষ লক্ষ চাষিকে জাগিয়ে তোলা যায়, উদ্বুদ্ধ করা যায়, তার সমস্যার আগেই তার পরামর্শটা তার বাসায় তার গৃহে পৌঁছে যায়, যার ফলে আপনাদেরকে আমার এই অফিসে আসতে হয় না। নিদান ক্ষেত্রে খুব জরুরি যদি কোনো বেশি প্রয়োজন হয় তখনই শুধুমাত্র ফিডব্যাক হিসেবে ওই চাষি আপনি আমার কাছে, যেহেতু আপনার কাছে আমার মেসেজ গিয়েছে, আমার নাম্বারটা আপনার কাছে আছে, আপনি আমাকে ফোন দিতে পারেন এবং ফোনের ডিটেলস আপনাকে আমি পরামর্শ দিতে পারি। এই পরামর্শ সেবা চাষি বার্তার মাধ্যমে আমরা যেভাবে দিয়ে থাকি, আমরা খুদে বার্তাকে কীভাবে দিয়ে থাকি আপনাদেরকে আমরা একবার এক নজরে দেখাচ্ছি। এখানে শত শত মেসেজ আমার মোবাইলের মধ্যে রয়েছে যাকে আমরা টেমপ্লেট বলি, আবার কিছু কিছু মেসেজ আমরা কম্পোজ করতে পারি। আমরা একটা এখানে কম্পোজ করতে পারি, প্রিয় চাষি আপনার পুকুরে এই জিনিসটা দিবেন, শীতের সময় আপনি চুন দিবেন যেন আপনার শীতের সময় আপনার পুকুর মাছ রোগাক্রান্ত না হতে পারে, আপনি কতটুকু খাবার দিবেন। আমাদের দেশের চাষিরা হয় খাবার বেশি দেয় না হয় খাবার কম দেয়, আপনি ঠিক এক্স্যাক্টলি যেই পরিমাণে আপনার খাবার দরকার সেই পরিমাণে আপনি খাবার দিবেন, আমার অ্যাপসে সেই সুযোগ রয়েছে এবং সেটা আপনি গৃহে বসেই পেয়ে যাবেন, আমি মেসেজে আপনাকে সেটা পৌঁছে দিতে পারবো, আপনি আমার অফিসে আসলে আপনাকে পরামর্শ নোট হিসেবে প্রিন্ট করে দিতে পারবো, অথবা আপনার ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপে আপনার যেভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো আছে সবগুলোতে আমরা এটা শেয়ার ইট করে আমরা দিতে পারি। এখানে আমরা টেমপ্লেট আকারে অনেক ধরনের আমার বার্তা আছে, যেমন আজকের একটা উপযুক্ত বার্তা আমার চাষিদের জন্য, যদি আমরা বলি যে প্রিয় চাষি সারা দেশে মাইলিশের প্রজনন মৌসুম 1 অক্টোবর থেকে 22 অক্টোবর 2017 পর্যন্ত নদ নদী ও সাগরে ইলিশ সহ সকল মাছ ধরা নিষেধ, এই অবস্থায় বাজারে আপনার পুকুরের মাছের ভালো দাম পাওয়া যাবে। এই সময় যদি আমার চাষি আপনার মাছ নিয়ে বাজারে আসেন তাহলে দাম বেশি পাবেন না কম পাবেন? তো এইটা আমি মেসেজের মাধ্যমে আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি, এই চাষি বার্তা দিয়ে আমরা সেবা দিতে পারি। এরপরে আমরা যে জেলে আছে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন আমরা করতে পারি, আমাদের লক্ষ লক্ষ 1 কোটি 65 লক্ষ জেলে আছে, তাদের ডাটাবেস তৈরি করে যদি আমরা মাইলিশ সংরক্ষণ কালীন সময়ের জন্য আমরা একটা মেসেজ দিতে পারি, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মাইলিশ সংরক্ষণ অভিযান, এই সময় কোনো মাছ ধরা যাবে না, এক মেসেজে চলে যাবে সমস্ত মানুষের কাছে, সমস্ত জেলেদের কাছে। এখানে খুদে বার্তার বাইরে কিছু ইনোভেশন আছে যেগুলো আমাদের পরামর্শ সেবার জন্য অত্যন্ত জরুরি। আমার এই চাষি বার্তা অ্যাপসের মধ্যে খুদে বার্তা ব্যতিরেকে অনেকগুলো সূত্র আছে, মাছ চাষের কিছু সূত্র, এই সূত্রগুলো তৈরি করা হয়েছে আপনাদের জন্য, কারণ একজন চাষি আপনি আমার কাছে আসবেন, রুই কাতলা মাছ চাষ করবেন, আপনার পুকুর 50%, আপনি কয়টা পুকুরে কয়টা কাতলা কয়টা রুই কয়টা মৃগেল আপনি দিবেন, অনেকক্ষণ কথা বলতে হবে, হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, তারপর আপনাকে একটা কাগজে লিখে দিতে হবে। আমার এই অ্যাপসে শুধুমাত্র যদি আমি বলি তার চাষির পুকুর আপনার 50% আলী আহমেদ, আপনি পোনা ছাড়বেন 50% প্রতি 50টা, আপনি বলে দেবে কাতলা কয়টা সিলভার কয়টা রুই কয়টা মৃগেল কালিবেও পুটি যা। সো এটা আপনাকে প্রিন্ট করে দিতে পারি, শেয়ার ইট করতে পারি, মেসেজ দিতে পারি। যদি আপনি আমাকে ফোনে জানতে চান যে স্যার আমার পুকুর হয়ে গেল 50%, আমি কয়টা মাছ খাই, আমি মেসেজে আপনাকে দিয়ে দিচ্ছি।
চাষি যখন বলবে তার পুকুরে 50% পুকুর বা 60% পুকুর ঘটে বা তার পুকুরে রুই কাতলা মাছের চাষ করবে। আপনারা জানেন রুই কাতলা মানে কার্প মাছে সাধারণত রুই কাতলা মৃগেল সিলভার কারিবাউস পুঁটি এইসব গ্রাস কার্প এই সব ধরনের মাছ একসাথে চাষ করা হয়, যার ফলে নাম হচ্ছে কার্প মিত্র চাষ। কিন্তু তখন তাকে বলতে হয় এই কয়টা কার্প, এই কয়টা রুই, এই কয়টা মৃগেল। এইটা থেকে উত্তরণের জন্য আমার এখানে দুইটা ভেরিয়েবল আমি সুন্দর করে 50% ভেরিয়েবল দিলে এবং 5% 50টা এটা আমি অনুপ্রবেশ করালেই আমাকে কাতলা কয়টা রুই মৃগেল সিলভার পুঁটি সবগুলো আমার এখানে ডিসপ্লে হয়ে যাচ্ছে। এটা তাকে আমি প্রিন্ট করে দিতে পারি, তাকে মেসেজে দিয়ে দিতে পারি, সে যদি বাড়িতে থাকে অথবা তাকে ফেসবুকে শেয়ার ও হোয়াটএভার, সে যদি নর্মাল ফোন তার মেসেঞ্জ আছে, মেসেঞ্জার আছে না, মেসেঞ্জারে দিয়ে দেবো, মেসেজে দিয়ে দেবো, সে বাসায় বসে পাবে কয়টা রুই কয়টা কাতলা দিতে হবে। সেটা সুন্দর হলো না? আমাদের সময় বেঁচে গেল। এরপরের সেকশনে হলো মাছ চাষ। মাছ চাষের মধ্যে আমার 8টা সূত্র। মাছ চাষে আমি কোনো ডিটেলস গদ্য লেখিনি, কারণ হলো পুকুর কীভাবে প্রস্তুতি করবে, কখন প্রস্তুতি করবে, কতটুকু কী দেবে এটা আমরা মেসেজে তাকে দিয়ে দিচ্ছি, যার ফলে এখানে ডিটেলস আলাপ করিনি। কিন্তু মাছ চাষে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো খাদ্য ব্যবস্থাপনা, ঔষধ, এই যে জিনিসগুলো দেয়া, এটার উপর ভিত্তি করে এখানে 8টা সূত্র নির্ণয় করা হয়েছে। কীভাবে সে খাবার দিবে, কতটুকু খাবার দিবে, তার জন্য একটা সূত্র, পোনা মজুদের জন্য একটা সূত্র, 8টা সূত্র আমার। 1 নম্বরে পোনা মজুদের সূত্র, 2 নম্বরে মাছের খাদ্য প্রয়োগের সূত্র, 3 নম্বরে বয়স অনুযায়ী মাছের খাদ্য প্রয়োগের সূত্র। বয়স অনুযায়ী মাছের খাদ্য প্রয়োগের সূত্রটা হলো এরকম, একজন চাষি যদি আমার কাছ থেকে 15 কিলোমিটার দূরে হয়, সে একবার আমার অফিসে আসছে, এসে বলল যদি আপনার বাড়ি 15 কিলোমিটার দূরে হয়, আপনি এসে বললেন যে স্যার আমি তো বারবার আপনার কাছে আসতে পারবো না, আমার ফোনও নাই, আপনি আমি 4 মাসে আমার পাঙ্গাস মাসে কতটুকু কী খাবার দেবো, কোন সপ্তাহে, এটা একটু আপনি ডিটেলস একবারে লিখে দেন, এই সূত্রের মাধ্যমে সেটা নেওয়া যায়। ধরুন প্রথম সপ্তাহে একটা পাঙ্গাস মাছ যখন পুকুরে ফেলে, সেই পাঙ্গাস মাছটার গড় ওজন ধরেন আপনি 15 গ্রাম, মাছের সংখ্যা দেখা গেল 2000, গড় ওজন দেখা গেল 15 গ্রাম, তখন ওই বয়সে আমরা খাবার দেই 25%, তাহলে প্রথম সপ্তাহে তার খাবার যাচ্ছে 7 কেজি। এরপরে দেখেন দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহে আপনি যদি বলেন মাছের গড় ওজন 100 গ্রাম হয়, তখন খাবার হলো 15%, নির্ণয় হলো 30 কেজি। এরকম আমরা একদম